সহশিক্ষিকা ভূমি আক্তার শিবা মজাদার একটি শীত করব এবং সেই সাথে এই মাসকে কেন্দ্র করে তার মনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই দিবস উপলক্ষে আমরা প্রতিযোগিতা অনেক কিছুতে অংশগ্রহণ করি, তাই না? আজকে এই সুন্দর শীতটি আমরা কি করব, কালার তো অবশ্যই করব, সেই সাথে আঁকবো এবং কি করব, রঙও করব। তাহলে তোমরা ঝটপট একদম কি খাতা পেন্সিল একদম রেডি করে ফেলো, কালার পেন্সিল সবকিছু কিন্তু একদম সাফ করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সুন্দর করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছবিটি আঁকানোর চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং এভাবে আঁকানোর চেষ্টা করবেন। আমি প্রথমে ফিগারটি এঁকে নিচ্ছি। পায়ের অংশটুকু নিচ্ছি ধীরে ধীরে। সুন্দর করে ধীরে ধীরে করব। আমাদের ভাষা আন্দোলনের জন্য প্রথম যে প্রতিবাদটি হয়েছিল সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসের গেটে। আমরা এই সেই আদল রেখে কিন্তু ছবিটা আঁকানোর চেষ্টা করছি। অতএব আমরা এখানে কিন্তু লিখতেই পারি যে ঢাকা মেডিকেল কলেজ। এখানে কিছু বিল্ডিং দেখাতে পারি। এবার এখানে যারা আন্দোলন করেছিল সেই আন্দোলনরত কিছু মানুষের ফিগার আঁকব। তাদের প্রতিবাদের প্ল্যাকার্ডটিও হাতে থাকবে, যেমন রাষ্ট্রভাষা বাংলা চাই, তাই কি না? এই প্রতিবাদে কিন্তু সেদিন রাস্তায় নারী পুরুষ সবাই কিন্তু একত্রে মিছিল করেছিল। আর এরকম মিছিলেই কিন্তু শহীদ হন সালাম, বরকত, রফিক সহ আরো অনেকে। এখানে প্ল্যাকার্ডে কিছু স্লোগান আমরা লিখব, যেমন
বাংলা আমার মায়ের ভাষা। ছোট ছোট করে ফিগার গুলো দিব, খুব বড় করে নয়। এখানে রাস্তার অংশটি গুছাই। গাছের অংশটুকু দেখালাম, মেডিকেল কলেজ ক্যাম্পাস দিয়েছি, এখানে কিছু বিল্ডিং ঘরবাড়ি দেয়াল, এখানে আরেকটা গাছের অংশ দেখাচ্ছি। গাছের একটা অংশ দেখালাম, পেছনে কিছু আরো কিছু ঘর বাড়ি বা বিল্ডিং এর অংশ দেখাচ্ছি, অল্প একটু আকাশ। এরপর সেই সাথে এখানে দিব কি, এখানে একটা কমাই দিই, এখানে একটা হানাদার বাহিনী দুটো, বন্দুকের গুলি আর একটা দিই। এরকম ভাবে দুজন হানাদার বাহিনীর মোটামুটি প্রতিবাদী কিছু মানুষ এবং এই মোটামুটি আমাদের হয়ে গেল আন্তর্জাতিক কি মাতৃভাষা দিবস উপলক্ষে যে প্রতিযোগিতা করতাম, সেটার জন্য কিন্তু একটা সুন্দর একটা ছবি হতে পারে এটি। আমরা এভাবে সুন্দর করে ছবিটি আঁকব। তারপরে শিক্ষার্থীরা আমরা সুন্দর করে প্রথমে গাছের অংশটুকু রং করছি। গাছে আমরা হালকা সবুজ গাঢ় সবুজ দুটোই দিব, ওপরের দিকে দিব হালকা সবুজ এবং নিচের দিকে করব গাঢ় সবুজ। সবাই সর্বদার জন্য কিন্তু আমি খুব দ্রুত কালারটা কমপ্লিট করার চেষ্টা করছি,
তবে তোমরা অবশ্যই আমার মূল শীটটিকে বেশি ভালো করে ফলো করবে এবং মূল শীটটা দেখে ওই শীটটা দেখেই কিন্তু সুন্দর করে কালারটা প্র্যাকটিস করবে। আমি হালকা সবুজ গাঢ় সবুজ দুটো কালার দিয়ে গাছটা রং করছি, এই গাছ এবং সেই সাথে এখানে যে ল্যান্ডের অংশ সেখানে। হালকা সবুজ দিয়েও গাঢ় সবুজ দেওয়া যায়, আবার গাঢ় সবুজ দিয়েও হালকা সবুজ দেওয়া যায়, তবে বেটার হচ্ছে হালকা সবুজ দেওয়ার পর গাঢ় সবুজটা দেওয়া। এরকম করে আমি কি করলাম, এই অংশটুকু করলাম। এবার ল্যান্ডের অংশটুকু চলে আসছি, ল্যান্ড সম্পূর্ণটাই কিভাবে ল্যান্ড যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি পাখানাদার বাহিনীর এই মাথার অংশ দিয়েও যেটুকু অংশ দেখতে পাচ্ছি সবটুকুই কিন্তু আমরা হালকা সবুজ রং সুন্দরভাবে দিয়ে নিব। এবং চাইলে হালকা সবুজ দেওয়ার পর তোমরা আবার গাঢ় সবুজেরও কিন্তু শেড ব্যবহার করতে পারো। হালকা সবুজ দেওয়ার পর গাঢ় সবুজের শেড দিয়েও কিন্তু ল্যান্ডটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। চলে আসছি রাস্তা, রাস্তাটাতে আমরা অ্যাশ কালার দিব, রাস্তাটা সম্পূর্ণ আমরা অ্যাশ কালার দিব এবং সাইডের অংশগুলো আমরা এই যে এখানে লম্বা অংশটা আছে এখানে আমরা খয়েরি কালারটা ইউজ করব। পাক হানাদার বাহিনীর গুলিতে একজন শহীদরত অবস্থায় ছবিটি, তাই না? আমরা পোশাক, এখানে যে পোশাক দেখতে পাচ্ছি সেখানে সবার ক্ষেত্রে বলছি এখানে সব মানুষগুলো পোশাক কিন্তু আমরা বিভিন্ন কালারে দিতে পারি, এতে কোনো অসুবিধা নাই। তবে আমরা ঘর বাড়ির যে অংশগুলো দেখতে পাচ্ছি সেখানে আমরা বাদামি কফি কালারটা ইউজ করেছি, তোমরা চাইলেও বাদামি কফি রংটা দিয়েও কিন্তু কমপ্লিট করতে পারো। আমি এখানে কফি কালার বললাম যে দিব, কফি দিচ্ছি। গাছের এই অংশটাতেও কিন্তু আমরা কফি কালার ইউজ করব। আর পাক হানাদার বাহিনী সেখানে কিন্তু আমি হলুদ এবং কফি, আবার এই যে এখানে আমাদের একটা সোনালি গোল্ডেন কালার আছে না, এটাও চাইলে ইউজ করা যাবে, হলুদের সাথে ওই কালারটাও ইউজ করা যাবে। আমি একটু হলুদ দিচ্ছি, মাথার তাদের যে হ্যাটটা আছে সেটাতেও দিলাম। আর এখানে যতগুলো মানুষ আছে সবার এই যে মুখের অংশ, হাতের অংশ, পায়ের অংশ, যার যতটুকু অংশ আমি খালি দেখতে পাচ্ছি সেখানে আমরা কি কালার দিব, বাদামি কালারটা ইউজ করব। সবার সবার ক্ষেত্রে এই পাখানাদের বাহিনীর হাত, মুখ, চুলগুলো কালো হবে, এখানে এই জায়গাটা কফিও দিতে পারি, আবার অ্যাশ কালারও করতে পারি কিংবা কফি অ্যাশ দুটার সমন্বয় দিয়েও করতে পারি। গাছটা কিন্তু আমাদের কফি কালারই হবে, যেটা বলছিলাম যে গাছ গাছের ডালপালার অংশগুলো কফি কালার হবে। এখানে একটা ডাল গাছ দেখতে পাচ্ছি সেটার অংশ কিন্তু আমরা কফি কালার দিয়েই করব। এখানে যে বাড়ি ঘরের অংশগুলো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণটাই আমরা বাদামি রং এবং কফি রং দিয়ে করব। বাদামি এবং কফি কালার দিয়ে করব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, এখানে প্ল্যাকার্ড যেগুলো দেওয়া আছে ইচ্ছে মতো কালার করা যাবে, আপনারা চাইলে ইচ্ছে মতো কালারও করতে পারেন। আমি একটু হলুদ দিলাম কারণ দূরে তো এত বেশি বোঝাও যাবে না। আর আমি পোশাকের ক্ষেত্রে কিন্তু আগেই বলেছি যে পোশাক তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কোনো সমস্যা নাই। যেমন এই মেয়েটার আমি একটু লাল শাড়ি দিয়ে দিলাম, আর একজনের গোলাপি দিতে পারি, নীল দিতে পারি, আকাশি দিতে পারি, বেগুনি দিতে পারি,
পোশাকের ক্ষেত্রে তোমরা তোমাদের চয়েস মতো দিবে, কোনো সমস্যা নেই। এই যে এটা একটু আমি গোলাপি গোলাপি দিতে যাচ্ছি, দিলাম যে মারা গেছে তারটা আমি আকাশি কালারটা দিতে যাচ্ছি, তাহলে রক্তটা বোঝাতে পারবো যে তার বুক থেকে রক্ত পড়ছে, একটু রক্তর জায়গাটা একটু নিচেও রক্ত পড়ে থাকবে। আর প্যান্টের কালারটা কফি দিতে পারি, আর একটা ডিপ কফি আছে চাইলে তোমরা সেটাও দিতে পারো, ডিপ কফিটাও দিতে পারি। যেহেতু আমাদের ২৪ কালার পেন্সিল তোমরা ব্যবহার করো, অতএব ২৪ কালার পেন্সিলের যে কোনো কালার দিয়েই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এই মানুষের পোশাকগুলো করতে পারো। চুলগুলো আমরা কালো দিব, চুল কালো দিব মানে হচ্ছে সবার চুলই মোটামুটি কালোই হবে, চুল কালোই হয়, অতএব চুল কালো এখানে পাখানা দাদার বাহিনী থেকে শুরু করে সবগুলোরই। আর যে বন্দুকটা ধরে আছে সেইটা আমরা কফি কালার দিব। এই এতটুকুই ছিল মোটামুটি, এই যে এখানে হলুদ একটু দিই, আবার হচ্ছে আমি যে দেখালাম গোল্ডেন একটা কালার আছে আমরা সেটাও কিন্তু দিতে পারি সুন্দরভাবে। অতএব হলুদ, গোল্ডেন এবং কফি তিনটা সমন্বয়ে কিন্তু একটা খাকি কালার আসবে, ঠিক আছে। ওদের পোশাক কিন্তু একটু কেমন যেন হলুদও না আবার খয়েরিও না, যেটাকে বলে খাকি কালার সেই কালারটা আসবে। অতএব আমরা হলুদ, তারপরে গোল্ডেন এবং কফি এ তিনটারই সমন্বয় দিয়ে কালারটা আনার চেষ্টা করব। তাহলে আমাদের কালার মোটামুটি কিন্তু কমপ্লিট, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আর মূল শীটটা আমি আবারও দেখিয়ে দিব, তোমরা সেটা দেখে দেখে আরও ভালো করে প্র্যাকটিস করবে। এই যে হচ্ছে আমাদের মূল শীটটি, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে আঁকবে এবং সুন্দর করে রঙ করবে। আমাদের এটাই ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সুন্দর একটি শীট, এটা আমরা আঁকানো শিখলাম, সেই সাথে শিখলাম এভাবে খুব সুন্দর করে কালার করা। তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানালাম, আবার দেখা হবে, ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ।